ठंडी ठंडी हवा रहमते चली गई ठंडी ठंडी हवा रहमते चली गई बनके मौसे करम मुस्तफा आ गए बनके मौसे करम मुस्तफा आ गए आ गए आ गए 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 मुस्तफा आ गए ठंडी ठंडी हवा रहमते चली गई पंके मौसे करम मुस्तफा आ गए पंके मौसे करम मुस्तफा आ गए आ गए आ गए आ गए आ गए मुस्तफा आ गए आ गए आ गए मुस्तफा आ गए اللهم صل على هرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے আরো জোরে হবে নে আরেকটু জোরে হবে নে হারা গুম্বদ যো দেখোগে জামানা ভুল যাওগে আরো জোরে হারা গুম্বদ যো দেখোগে জামানা ভুল যাওগে জামানা بھول جاؤ گے نئی تیرا او جاداد چاد اتار اپنے رنگت پر جوڑے ہوئے نے آر ایک تو جھلے ہوئے نے چاہی تیرا او جاداد چاد اتار اپنے رنگن پر میرے آقا देखोगे चमकना भूल जाओगे आरो चिल्ले मेरे आका को देखोगे चमकना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे जमाना भूल जाओगे नहीं तेरा ओ ज्यादा चाँद उतारे अपने रंगन पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे आरो चिल्ले मेरे आका को देखोगे चमकना भूल जाओगे अल्लाहुम्मा وعلى علي يا محمد نور مجسم يا حبيبي يا مولاي تصبير كمال محبات تنبير خمال خدائي يا محمد نور مجسم جڑے ہولو نے আর একটু জোরে হলো নে ইয়া মুহাম্মদ নূরে মুজাসম ইয়া হাবিবি ইয়া মাওলাই তসবীরে কামালে মুহাব্বাত তানবীরে জামালে
খুদাই ইয়া মুহাম্মদ নূরে মুজাসম তেরা এক নজর কে তালেব জোরে বলবেন না আর একটু জোরে হবে না মাশাআল্লাহ আমি ছোট ছোট করে পুরো গজল বললে তো অনেক সময় যায় আমি ছোট ছোট করে একটু বলছি কথা বুঝলেন না কারোর কষ্ট হচ্ছে নাকি মাশাআল্লাহ আপনাদের পরিবেশ জান্নাতি পরিবেশ আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর নারে তাকবীর এই মাহফিলকে কবুল করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন এই মাহফিলকে কবুল করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله او نوجوانيرا او جوبوكيرا سونار مانيكيرا ابارا مايرا بونيرا بيتيرا আজকে আমরা সকলেই বিশ্বনবীর মাহফিলে বসেছি নবীকে ভালোবেসে নবীকে মুহাববত করে নবীকে প্রিয়ার করে নবীকে তাসিফ করি নবীর ভালোবাসায় নবী আনা মাহফিলে এসে বসেছি এই মাহফিল কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে ও গাওনা জেলার জওয়ানেরা ও গাওনা জেলার সোনার মালিকেরা এই মাহফিল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আমাদের সকলের জন্য যেন নাজাতের ওসিলা বানিয়ে দেয় আর একটু জোরে বলে কাল কিয়ামতের কথা বলছিলাম যেদিনকে ভাই ভাইকে দেখে চিনতে পারবে না বোন বোনকে দেখে চিনতে পারবে না বাপ বেটাকে দেখে চিনতে পারবে না বেটা বাপকে দেখে চিনতে পারবে না স্বামী স্ত্রীকে দেখে চিনতে পারবে না স্ত্রী স্বামীকে দেখে চিনতে পারবে না আত্মীয় স্বজন কেউ কাউকে দেখে চিনতে পারবে না ওই দিনের নাম হলো কিয়ামত ওই সময়ের নাম হলো কিয়ামত ওই কিয়ামতের মাঠে সকলেই নাফসি নাফসি বলতে থাকবে সকলেই নাফসি নাফসি বলতে থাকবে শুধুমাত্র একজনই বলতে থাকবে নাফসি নাফসি নয় আল্লাহ নবী নূর নবী বলতে থাকবে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি আল্লাহ বাদ আমার উম্মত আমার উম্মতিদের উপায় কি হবে আমার উম্মত আমার উম্মতি বড় গুনাহগার ওরা বড় খাতাগার শিয়াগার আল্লাহ তবে আমার উম্মত উম্মতি পাঁচ ওয়াক্ত নামাজ হয়তো ঠিকমতো পড়তে পারেনি ঠিকমতো রোজা রাখতে পারেনি ঠিকমতো ইবাদত করতে পারেনি কাজের কারণে হোক ব্যবসায়ের কারণে হোক যে কোনো কর্মকাজের জন্য হোক তবে আল্লাহ পাক ওর নিজের মা বাপকে বড় ভালোবেসেছে মা বাপকে বড় মোহাব্বত করেছে মা বাপকে বড় প্রিয়ার করেছে মা বাপকে বড় তাজিম করেছে মা বাপকে লক্ষ্য করে গেছে আমার আল্লাহ পাক বলেন এ আমার হাবিব এ আমার প্রিয়ারা আমার ওই বান্দা সময় পেয়েছে টাইম পেয়েছে আমি আল্লাহর নামাজ আদায় করেছে জিকির আজকার করেছে মুরাকাবা মুশাহাদা করেছে তাসবিহ তাহলিল পড়েছে ঠিক মতো ইবাদত হয়তো করতে পারেনি তবে সে তার নিজের মা বাপকে বড়
ভালোবেসেছে মা বাবার কাছ থেকে দোয়া নিয়েছে মা বাপ বড় সন্তানের উপরে বড় খুশি হয়ে গেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা সে আমার শুকর আমার নামাজ আদায় করেছে মা বাপকেও খুশি করেছে আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির উপরে বড় রাজি হয়ে গিয়েছি আরেকটু জোরে বলে নিজে নামাজ আদায় করেছে তবে নামাজটি হয়তো নফল নামাজ বেশি পড়তে পারেনি সুন্নত নামাজ হয়তো বেশি পড়তে পারেনি ওয়াজিব নামাজ বেশি পড়তে পারেনি ফরজ ইবাদত গুলো করেছে নফল ইবাদত বেশি করতে পারেনি ওয়াজিব গুলো করেছে দান ধান অল্প অল্প করেছে তবে ছেলেটি বাচ্চাটি মা বাপের বড় সেবা করেছে আল্লাহ বলে বান্দা তার আব্বা মা খুশি তো আমি আল্লাহ খুশি আর একটু জোরে হয় নে হ্যাঁ মা বাপকে রাজি খুশি করে হযরতে বাইজিদ বুস্তামি হয়েছে জোরে বলেন মায়ের দোয়ায় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হয়েছে আমার সোনার মানিক ছেলেরা জোয়ান যুবকেরা মা বাপ বড় নিয়ামত মা বাপ বড় নিয়ামত মা বাপকে ছেড়ে দূরে ছুড়ে যেও বাবা কিয়ামতের দিনে হাশরের ময়দানে নবী আমাদের ভুলবে না ভুলবে না ভুলবে না সব বন্ধু বান্ধব সব ভুলে যাবে বাবু আমরা নবী নবী করে নবীকে ভালোবেসে নবীর মোহাব্বত করে নবী নবী করি বাবা কিয়ামতের দিন নবী আমাদের কাজে আসবে নবী আমাদের কাজে আসবে নবী ছাড়া আমাদের কেউ আপন হবে না কেউ আপন নেতা এমএলএ এমপি প্রধান মন্ত্রী ব্যারিস্টার অফিসার ছাত্র শিক্ষক মা বাপ কেউ কাজে আসবে না মুস্তফা ছাড়া আমাদের কাজে কেউ আসবে না কথা ঠিক না বল মুস্তফাই আমাদের কাজে আসবে আমাদের নবীজি কাজে আসবে সবাই নাফসি নাফসি করবে আম্মা জানেরা ছুটে 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 নবী পাকের কাছে আসো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সামনে এসেছি আল্লাহর নবী বলেন ও বিবি আয়েশা কি মনে তামান্না নিয়ে এসেছেন ও বিবি আয়েশা কি মনের বাসনা নিয়ে এসেছেন ইয়া রাসূলুল্লাহ জি ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা এমন কিছু মনের আশা নিয়ে আসি নাই এমন কিছু মনের বাসনা নিয়ে আসি নাই আমি আয়েশা এসেছি যেদিনকে কেউ কারোর হবে না বাপ বেটার হবে না বেটা বাপের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ওই কঠিন দিনে ওই কঠিন পরিস্থিতিতে আপনি রাসূলুল্লাহ আমি আয়েশার কথা কি ভুলে যাবে না আমি আয়েশার কথাটি কিয়ামতের দিনকে মনে রাখবে আল্লাহ নবী চোখ দিয়ে টপ 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 করে পানির রসানি গুলো গড়িয়ে 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 আল্লাহ পাকের জমিনের নিচে পড়ে যায় আম্মা যার হযরতে আয়েশা সিদ্দিকা আমার নবী পাককে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কথাই যদি আপনি রাগিনীত হন আমার কথায় যদি আপনি বেজার হন হুজুর আপনার চোখের পানি আমি আয়েশা
সইতে পারি না আমি আয়েশা থাকতে পারি না হুজুর আপনি কাঁদবেন না হুজুর আপনি রোনা জারি করবেন না আল্লাহ নবী বলে ও বিবি আয়েশা আমি তোমার কথা শুনে কাঁদি না আমি রাসূলুল্লাহ তোমার কথা শুনে কাঁদি না আমি রাসূলুল্লাহ কাঁদছি আমার গুনাহগার খাতাগার উম্মত উম্মতির কথা মনে করে আরেকটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ গে হুজুর আমি আয়েশা কিয়ামতের দিনে হাশরের ময়দানে আমি আয়েশা যদি আপনার সঙ্গে দেখা করতে চাই আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমি আয়েশার সঙ্গে কি আপনার দেখা হবে আমি আয়েশার সঙ্গে কি আপনার সাক্ষাৎ হবে আল্লাহ নবী উত্তরে বলেছিলেন ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনে হাশরের ময়দানে আমি হাবিবুল্লাহ কারোর কথা মনে রাখব না সেই দিনকে আমার গুনাহগার খাতাগার উম্মত উম্মতির কথা মনে করে আমি রাসূলুল্লাহ কাঁদতে থাকব আরেকটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর কিয়ামতের দিনে হাশরের ময়দানে আমি বিবি আয়েশা হুজুর আপনার সঙ্গে কি আমার দেখা হবে না আল্লাহ নবী বললেন আয়েশা ও আমার লাল টুকটুকি বিবি আয়েশা তোমাকে আমি আদর করে নাম রাখলাম ইয়া আয়েশা তুল হুমায়রা ও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম ও বিবি আয়েশা ওই কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করতে গেলে তিনটি জায়গায় গেলে আমি নবীজির সঙ্গে দেখা হয়ে যাবে আরেকটু জোরে বলি ও মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ নবীকে ভুলে যেও না নবীজিকে ভুলে যেও না নবীকে ভালোবাসুন নবীকে মুহাব্বত করুন নবীকে পিয়া করুন নবীকে তাজিম করুন আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করুন আল্লাহর ওলিদেরকে তাজিম করুন আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করলে পরে আল্লাহ পাক ওই বান্দার উপরে বড় খুশি হয়ে গিয়ে কিয়ামতের দিনকে নবী পাকের সুপারিশ শাফাআত নিয়ে আমার আল্লাহ পাক ওলিকে ভালোবাসলে নবী খুশি হয় মা বাপকে খুব ভালোবাসলে নবী খুশি হয় আল্লাহ নবী খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য দয়া জান্নাত নসিব করে দেয় আরেকটু জোরে বলে ও নবীকে ধরার মতো ধরুন নবীকে ভালোবাসার মতো ভালোবাসুন নবীকে যারা ভালোবেসেছিলেন নবীকে যারা পিয়ার করেছিলেন নবীকে যারাই মোহাব্বত করেছিলেন তাদের দেখে শিক্ষা নিন তাদের দেখে ভাবুন আল্লাহর এই পুরপুরার বুকে শুয়ে আছেন আমার দাদা হুজুর পীরের কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে এত ভালোবাসা বেসেছিলে এত পিয়ার করেছিলেন আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা আবু বকরের উপর এত খুশি হয়ে গিয়ে আবু বকরের উপর এত রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক দাদা হুজুরকে এই জামানার মুজাদ্দেদ করে ফুরফুরার বুকে পাঠিয়েছে আরেকটু জোরে বলে আরেকটু জোরে বলে ও নয়নেরা ও যুবকেরা এই দাদা
দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যাই তাই পীর ছিলেন না বাবা আমার দাদা হুজুর পীর কিবলা সুদূর মক্কা মদিনা সৌদি আরবের বুক থেকে যাই তাই আলেম ছিলেন না বাবা সৌদি আরবের বুক থেকে 40টি হাদিসের সনদ পেয়ে ফুরফুরার বুকে এসেছে আরেকটু জোরে বলি আমাদের বসিরহাটের বড় মাওলানা আল্লাহ মাইগির হযরতের রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমাদের বসিরহাটের বড় মাওলানা আল্লাহ মাইগির হযরতের রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সদা সর্বদা আমার দাদা হুজুর পীর কিবলা হুজুরের কাঁচা কাছি পাশা পাশি থাকতে আরেকটু জোরে বলে ও নজওয়ানেরা ও সোনার মানিকেরা ছেলেরা নজওয়ান যুবকেরা নবীকে ধরার মতো ধরুন নবীকে ভালোবাসার মতো ভালোবাসুন নবীকে ভালোবেসেছিলেন আমাদের কলকাতার বুকরে নিউ টাউন পার হয়ে গিয়ে কলকাতা মানিকতলা বলে একটি জায়গা আছে যে জায়গায় শুয়ে আছেন আল্লাহর ওলি হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে এত ভালোবাসা বেসেছিলেন আমার নবীকে এত পিয়ার করেছিলেন এত তাজিম করেছিলেন কলকাতার পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে আল্লাহ রসুলের দিদার হয়েছে আরেকটু জোরে বলেন শুধু দিদার হয় নয় শুধু দিদার হয় নয় কলকাতা মানিকতলা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিবকে যদি আপনি বছরে একবার দেখা দেন আমি সুফি ফাতে আলী সইতে পারবো না আমি সুফি ফাতে আলী সহ্য করতে পারবো না ছয় মাস অন্তরে যদি আপনার হাবিবকে দেখা দেন আমি সুফি ফাতে আলী ওয়াইসি সইতে পারবো না মাসে যদি একবার দেখা দেন আমি সুফি ফাতে আলী ওয়াইসি সইতে পারবো না আমি সুফি ফাতে আলী ওয়াইসি সপ্তাহে যদি একবার করে দেখা দেন আমি সইতে পারবো না দিনে যদি একবার দেখা দেন আমি সইতে পারবো না আমি ফাতে আলী ঘন্টায় যদি একবার দেখা দেন আমি সইতে পারবো না কি করলে তুমি সইতে পারবে ফাতে আলী আল্লাহর নবী নূর নবীর নূরানি চারাটি আমি ফাতে আলী যখনই দেখার ইচ্ছা করব আমি ফাতে আলী যেন দেখতে পা আরেকটু জোরে বলে দুরুসরি বাল্লাহ হোম্মা তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়েব তুমি মালিক রাব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রাব্বানা আল্লাহু 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 আল্লাহ
আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়ব তুমি মালিক রাব্বান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله او نوجوان رام او جوبوك رام شنار مانيك رام نبير قطع بول جونا নবীর কথা ভুলে যেও না ওলিয়া ওলিয়ার কথা ভুলে যেও না ওলিয়া ওলিয়াদের সঙ্গে খারাপ আচরণ করো না কেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ওলিয়া মুর্শিদা আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওলিয়া ওলিয়াদেরকে আমাদের কাছে মুর্শিদ করে পাঠিয়েছে আরেকটু জোরে বলেন কেন না আল্লাহ পাকের ওলি খাজা বাবা গরিব নওয়াজ বাবা মুঈনউদ্দিন চিশতি আজ মেরে সানজিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এত ভালোবাসেন এত মুহাব্বত করেন এত প্রিয়ার করেন খাজা বাবা গরিব নওয়াজের উপরে আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে আমার আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে আপনারা জানেন পাথর খাজা বাবাকে মারতে এসেছিল পিতৃরা যে সজোরেরা খাজা বাবাকে মারতে এসেছিল আল্লাহর হুকুমে ওই পাথর ওর দাঁড়িয়ে গিয়েছে জোরে বলবেন না পাথর মারতে এসেছিল খাজা বাবা গরিবে নামাজকে কিন্তু আল্লাহর হুকুমে ওই পাথর দাঁড়িয়ে গিয়েছে আজ পর্যন্ত হিন্দুস্তানের আজ শরীফের বুকে ওই পাথর ওইভাবেই দাঁড়িয়ে আছে আর একটু জোরে বলে ও নজরুলেরা খাজা বাবা গরিবে নামাজ বাবা মুঈনউদ্দিন চিশতি আজ মিরি রহমাতুল্লাহ আলাইহে আল্লাহ নবী মদিনার মসজিদ মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে আবু বকর উমর উসমান আলী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী নামাজ আদায় করছে আল্লাহ নবী নামাজ আদায় করে নিয়ে সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বসে বলেছিলেন বাবা সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল শুনিয়ে দিলাম কেউ যেন চলে যাবেন না আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে মনের কথা কিছু বলবো আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা চাতক পাখির ন্যায় বসে আছে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ নবী কখন কথা বলবেন নবী পাকের নূরের জবান থেকে নবী পাকের চাঁদ মাখা জবান থেকে একটু আলোচনা শুনবো নবী পাকের নূরানি চারা মুবারকের আলোচনা শুনবো আল্লাহ নবী আলোচনা শুরু করে দিলেন আল্লাহ নবী আলোচনা করছেন আল্লাহ নবী আলোচনা করতে করতে বলেছিলেন ও আমার সামারা ও আমার সাবিরা এই মদিনার মসজিদ মসজিদে নববী শরীফে আমি রাসূলুল্লাহ আর হয়তো আমাকে বেশি দিন
থাকা হবে না আমি রাসূলুল্লাহ বিদায় আমি রাসূলুল্লাহ বিদায় আল বিদায় আমি রাসূলুল্লাহ বিদায় আল্লাহ নবী সাহাবা আবু বকর কাঁদে আল্লাহ নবী সাহাবা ওমর কাঁদে আল্লাহ নবী সাহাবা উসমান কাঁদে আল্লাহ নবী সাহাবা আলী কাঁদে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে অজান নয়ন রোশনি গুড়িয়ে গুড়িয়ে পড়ে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া নবী বল্লাহ হুজুর কাঁদবেন না রোলা জারি করবেন না হুজুর আপনিও কাঁদেন আমরাও কাঁদি আপনিও কাঁদেন আমরাও কাঁদি হুজুর আপনার চোখের পানি আমরা সইতে পারি না হুজুর আপনার চোখের পানি সহ্য করতে পারি না হুজুর আপনি কাঁদবেন না আল্লাহর নবী বললেন এই মদিনার দৃশ্যটা কি আমি নবী পাকের আর দেখা হবে না ও সোনার মালিকেরা আল্লাহর নবী কত কষ্ট করে 63টি বছর ধরে আল্লাহর নবী ইসলামকে প্রচার করেছেন কোরআন হাদিসকে প্রচার করেছেন শরিয়াতকে প্রচার করেছেন আল্লাহর নবী কি সুন্দরভাবে তায়েবের ময়দানে গিয়ে 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 মানুষের দারে দারে গিয়ে কোরআন হাদিসের কথা বলে মানুষকে হেদায়েতের দিকে নিয়ে এসেছে আল্লাহ নবী দীন ও দুনিয়ার মানুষ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে গায়ের রক্ত পড়েছেন না পড়েন জোরে বলেন আরো জোরে চিল্লে বলেন আরো চিল্লে আল্লাহর নবীর গায়ের রক্ত পড়ে গিয়েছে আল্লাহর নবীর পেশাদি মোবারক থেকে রক্তগুলো গড়ে গড়ি 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 পড়েছে আর আজকে আমাদের সমাজে গুরুপুলন ঢুকেছে না ঢোকেনে আজকে আমাদের সমাজে মেয়েদের ভিতরে সুদের আওতা ঢুকে গিয়েছে সুদ হারাম ঢুকে গিয়েছে নবী আমাদের জন্য মার খেয়েছে নামাজ প্রচার করতে গিয়ে ইসলাম প্রচার করতে গিয়ে কোরআন হাদিস প্রচার করতে গিয়ে নবীর গায়ে পাথর নিকে পড়েছে ও ভাইরা সোনার মানিকেরা আজকে নবীর উম্মত উম্মতি বলে দাবি করি যদি আমরা সুদের সঙ্গে জুড়ে থাকি আমরা যদি গুরুপুলনে ঢুকে থাকি মহিলা সমিতিতে ঢুকে থাকি আমরা কি সত্যকারী নবী প্রেমিক হতে পেরেছি না পারি না নবী প্রেমিক যে হবে আল্লাহওয়ালা যে হবে মহিলা সমিতি করবে না আল্লাহ ওয়ালি যে হবে মহিলা সমিতি করবে না নামাজি যে হবে সুদে টাকা খাটাবে না আল্লাহওয়ালা বান্দা যে হবে আল্লাহওয়ালা বান্দি যে হবে হারাম পয়সা নেবে না নেবে না জোরে বলে আমরা তো সবাই নামাজি আমরা তো সবাই নামাজি বাবাজি এইবারে বুকে হাত দিয়ে চিন্তা করুন তো দেখি কামতের দিনে হাসরের ময়দানে নবীরা নফসি নফসি বলবে আল্লাহ নবী আমাদের জন্য ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবেন আপনি যদি নবীর দিওয়ানা নবীর ইশকে নবীর ফানা নবীর সঙ্গে নবীর সুন্নাত নবীর ইশক যদি না ধরে নেন সেই দিন কি আপনি নবীকে পাবেন নবীকে সেই দিনকে পাবেন না কেননা নবী বলেছেন আমার যারা দিওয়ানা হবে আমার যারা আশিক হবে আমার যারা দিওয়ানা হবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি
كان معي في الجنة أبي رسول الله جانيه دلام أمي حبيب الله شنيه دلام أمان جرى ديوانا خبه أمان جرى پاغل أمت أمتي خبه أمي رسول الله تدير كه شنگ ساتي كوري نالي الله پاكير دوار جنة قدم رغبونا আরেক টু জোরে বলে কষ্ট হচ্ছে নাকি রাগ হলো নাকি বাবা ও কথা তো বলতে হবে বাবা বাবা ছুরে এসো বাবা ফিরে এসো নবীকে ধরার মতো ধরো নবীকে মজবুত করে ধরো নবী আমাদের কথা ভুলে যায়নি আমাদের কথা ভুলে যায়নি নবী মার খেয়েছে তথাপিও উম্মত উম্মতি বলে নবী আমাদের কথা চিন্তা করেছে জোরে বলেন আর একটু জোরে হবে এটা তকবীর দেন তো নারাই তকবীর মাশাআল্লাহ আজকে আপনারা বলেন নবীর সঙ্গে কত বিয়াদবি করছে ওলি আউলিয়াদের সঙ্গে কত গুস্তাখি করছে বাবা তোমার যেটা ভালো লাগে সেটা করো তবে ওলি আউলিয়াদের গুস্তাখি করো না কথা ঠিক বললাম না পুরো বললাম বাবা ইবলিসের কোন ইলম ছিল না কি বুঝলে অহংকারে কি হলো শেষ হয়ে গেল বাবা ফিরে এসো আর যত আমাদের পিছনে লেগেছে তত মুজাদ্দিদুজ জামানের সম্মান বেড়েছে না বাড়েনি আর একটু জোরে বলে এ হাওড়া জেলার জওয়ানেরা জোরে বলে নারাই তকবীর কেন না আমরা হকের উপরে থাকি আপনারা কেউ আমরা আপনারাও কি কোনোদিন কাউকে বলেছেন এই মাজারে শিরক করো আপনারা কেউ বলেছেন আমরা কেউ বলেছি হুজুররা কেউ বলেছেন তাহলে ওরা তো বলছে শিরক হচ্ছে বুলফুরা শিরক হচ্ছে হ্যাঁ কপাল ফাটা দেখোনি জানো না ফুরফুরা শিরক হচ্ছে ফুরফুরার হুজুরেরা আলেম ওলামারা হ্যাঁ এই শিরকের বিরুদ্ধে ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরকের গুনাহ আল্লাহ maaf করে না বিরুদ্ধে বলে না বলে তাহলে আমার ভাইরা সোনার মালিক আমি আজকে নবী নিয়ে এতক্ষণ এসেছি জোরে বলবেন না আর যতক্ষণ থাকবো নবী নিয়ে থাকবো না আপনারা হয়তো বলবেন হুজুর নবীর আলোচনা হ্যাঁ বাবু নবী ছাড়া কেউ নেই জোরে বলবেন সুবহানাল্লাহ নবীর আলোচনা করতে করতে সাহাবা আসবে নবীর আলোচনা করতে করতে ওলি আসবে নবীর আলোচনা করতে করতে কোরআন আসবে নবীর আলোচনা করতে করতে হাদিস আসবে নবীর আলোচনা করতে করতে মা বাবার খিদমত আসবে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর চরিত্রটাই হলো সব কি বাবা কি বুঝলেন নবী চরিত্র আখলাক যেগুলো দেখিয়ে গেছেন এই চরিত্র আখলাকের ভিতরে সব কিছু আল্লাহ মজুদ রেখেছেন জোরে বলে নবীর সঙ্গে যদি কোনো ইহুদির দেখা হয় বিধর্মীর দেখা হয় আল্লাহ নবী কি তাদের কষ্ট দিতেন না আল্লাহ নবী সেই বিধর্মীকে বড় আদর করে ভালোবাসা দিতেন জোরে বলে ওই ভালোবাসা দেখে ওই আখলাক দেখে বিধর্মীরা নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেত নবীর ব্যবহার আর আমাদের ব্যবহার সমান বাবা না ছোট মানুষ ছোট ভাবে থাকে